দেশি মুরগির পাতলা লাল ঝোল। দেশি মুরগির পাতলা লাল ঝোল সবারই অনেক পছন্দ, যারা ঝাল পছন্দ করেন। এটা ঝাল ঝাল পাতলা ঝোল দেশি মুরগির খুবই মজা। ভাবছেন বিদেশে দেশি মুরগি কোথায় পেলাম? আসলে এটা শক্ত মুরগি, হার্ড চিকেন। আমার কাছে একেবারে দেশি মুরগি মনে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়ে গেলাম সিম্পল একটি রেসিপি নিয়ে। এটা আমি আজকে রান্না করব সরিষার তেল দিয়ে। আমি প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এটা একটু বেশি করে পেঁয়াজটা দিতে হবে। আর দিয়ে দিলাম কিছুটা তেজপাতা। আর দিয়ে দিলাম কিছুটা আস্ত গরম মশলা, দারচিনি, এলাচি। আর একটু তেলের সাথে ভেজে নিলে এটা ভালো ফ্লেভার আসে। এখন দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখন সামান্য একটু গরম পানি অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর যেহেতু আমি দুইটা মুরগি রান্না করতেছি, একটু পরিমাণে মশলাটা বেশিই দিচ্ছি। আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এটা একটু মরিচের গুঁড়াটা বেশি দিব, এটা ঝাল ঝাল হবে ঝোলটা। আর দিয়ে দিলাম জিরার গুঁড়া পরিমাণ মতো। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন ভালো করে মশলাটা একটু ভুনিয়ে নিব। আর এখন দিয়ে দিলাম একটু সামান্য লবঙ্গ। লবঙ্গটা দিতে আমি আগে ভুলে গিয়েছিলাম। এখন আমি সামান্য একটু গরম পানি অ্যাড করে দিলাম, যাতে মশলাটা আরো ভালো করে ভুনিয়ে নিতে পারি। এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি ছোট সাইজের দুইটা টমেটো কুচি করে নিয়েছি। খুব ভালোভাবে মশলাটা ভুনানো হয়ে গেছে। এখন আমি একটু গরম পানি আবার অ্যাড করে দিলাম। আর এই মাংসের মশলাটা যত ভুনানো হবে ততই খেতে ঝোলটার মজা হবে। এখন আমি দিয়ে দিচ্ছি মুরগি। আমি মুরগির মাংসটা ভালো করে ক্লিন করে কেটে ছোট ছোট পিস করে কেটেছি, মিডিয়াম পিস করে। এখানে আমি দুইটা মুরগি নিয়েছি। আর এটা হার্ড চিকেন, বাট খেতে আমার কাছে একেবারে দেশের দেশি মুরগির মতো মনে হয়। আর এটা রান্না করতে অনেক সময় লাগে। এটা আমি অনেকক্ষণ ভুনিয়ে নিয়েছি, তারপর আবার একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি। আমি আগেই বলেছি এটা অনেক সময় নিয়ে রান্না করতে হয়, শক্ত মুরগি। দেখুন আমি আবার পানি দিয়ে কিছুক্ষণ ভুনিয়ে নিয়েছি। পানিটা এখন একেবারে শুকিয়ে আসছে। যখন মুরগির মাংসটা প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। আর এটা অবশ্যই মাংসটা সিদ্ধ হওয়ার পরে আলুটা দিতে হবে, কারণ আলুটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না।
এখন আমি দিয়ে দিচ্ছি শাকবাটা আর এই পাতলা ঝোলটার আসলে মজা হবে শাকবাটাটা আর এই শাকবাটাটা আমি আগেও বলে দিয়েছি আবার বলে দেই এটা শুধু পেঁয়াজ আর রসুন গোল্ডেন ব্রাউন করে ভেজে তারপরে পানি দিয়ে ব্লেন্ডার করে নেবেন আমি আবার একটু ভালো করে ভুনিয়ে নিলাম এখন অ্যাড করে দিব গরম পানি আর মাংসে বা যে কোনো রান্নায় গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন আর এটা যেহেতু একটু পাতলা ঝোল হবে তাই একটু পানিটা সেভাবে আমি দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ এই তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আমার রেডি হয়ে গেছে দেশি মুরগের লাল পাতলা ঝোল একেবারে লাল লাল পাতলা ঝোল খেতে অসাধারণ মজা গরম ভাতের সাথে রুটির সাথে সব কিছুর সাথেই আর আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব আর এটা একটু ঝোল এ পর্যন্তই রেখে দেব তাহলেই তো আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মজা মজা করে রান্না করে সবাইকে খাওয়াবেন আল্লাহ হাফেজ।